অফিসের পিয়ন রিয়ার সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটি বড়সড় ফুলের তোড়া। রিয়ার চোখে মুখে বিস্ময়, পিয়নের সাথে ফুল কেন? এবার পিয়ন রিয়াকে বলল, ম্যাডাম, এটা আপনাকে এক ভদ্রলোক দিতে বলল। কোন ভদ্রলোক দিতে বলল? বলল ম্যাডাম রিয়াকে দিয়ে দেবেন, সে আমার পরিচিত। এটা কেমন কথা, সে আমার পরিচিত হলে সে তো আমার কাছে আসতো। ভদ্রলোক বলল তার হাতে নাকি সময় নেই, তাই এটা দিয়েই চলে গেলেন। আচ্ছা ঠিক আছে, দিন আমাকে, আপনি এবার আসতে পারেন। পিয়ন ছেলেটি ফুলের তোড়াটি রিয়ার হাতে দিয়ে চলে গেল। রিয়ার চোখ থেকে এখনো বিস্ময়ের ভাবটা কাটেনি, কারণ রিয়া যে স্বভাবের মানুষ এবং খিটখিটে মেজাজের, তাতে করে তো কেউ ফুল দেওয়ার কথা না। ফুলের মাঝে একটি চিরকুট, সেটা হাতে নিয়ে চোখের সামনে ধরে আছে রিয়া। তাতে লেখা আছে, আপনি এত সুন্দর কেন, নিজেকে লুকিয়ে রাখতে পারেন না? বারবার আপনাকে দেখে নিজেকে হারিয়ে ফেলি আমি। রিয়ার জিজ্ঞাসূচক খুঁজে ফিরছে স্মৃতি রায়না। কে এই ছেলে? সে কি ছেলেটিকে দেখেছে? কলেজ জীবনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর থেকে সে আর কোনো ছেলেকে বিশ্বাস করতে পারে না, নিজেকে গুছিয়ে নিয়েছে সমস্ত আবেগ এবং ভালোবাসা থেকে। পুরুষ জাতিকে সে প্রচণ্ডভাবে ঘৃণা করে, বারবার বাড়ি থেকে বিয়ের কথা বললেও কঠোরভাবে এড়িয়ে গেছে। সে আর কোনো পুরুষকেই নিজের এই নোংরা শরীরটাকে ভালোবেসে দিতে চায় না। আসলে কয়েক বছর আগে অভয় নামের একটা ছেলের সাথে রিয়ার গভীর সম্পর্ক ছিল। অভয়কে অন্তের মতো ভালোবাসত রিয়া, আর সে বিশ্বাসে তারা একদিন লং ড্রাইভে বেরিয়েছিল। কিন্তু অভয়ের নোংরা মনের খবর রিয়া জানা ছিল না। সামান্য আদরের কথা বলে অপরিচিত একটা বাড়ির ভিতরে জোরপূর্বক তার ইচ্ছে হনন করে অভয়। সেই দিন থেকে পুরুষের কামুকতাকে সে প্রচণ্ড ভয় পায়। রিয়া যদিও নিজের কথা ভেবে কিছুদিন পর অভয়কে বিয়ে করার জন্য বলেছিল, কারণ রিয়া কনসিভ করেছিল। কিন্তু রিয়ার গর্ভের সন্তানের স্বীকৃতি এবং বিয়ে করতে অস্বীকৃতি জানায় অভয়। সেদিন রিয়ার লোকলজ্জার ভয়ে অভয়ের বিরুদ্ধে কিছুই করা হয়নি। ততদিনে বাড়ির সবাই জেনে গেছে ব্যাপারটা। নিজের জন্য হোক কিংবা বাবা মায়ের হুকুমের জন্য হোক, অপারেশন করতে হয় তাকে। একটি জীবন্ত ভ্রূণকে হত্যা করতে সামান্য বুক কাঁপেনি রিয়ার, কিন্তু বুক থেকে চিরদিনের জন্য পুরুষের প্রতি ভালোবাসা হারিয়ে গেছে। সেখানে এখন স্থান করে নিয়েছে এক সমুদ্র ঘৃণা। সময়স্রোতে এখন অবশ্য রিয়া আবার সোজা হয়ে দাঁড়িয়েছে, যদিও কিছুটা সময় লেগেছিল। কিন্তু কলেজে ইউনিভার্সিটি পার হতে এটা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। যদিও বা রিয়া সবে কিছুটা পরিবর্তন এসেছে, কিটকিটে মেজাজ, অবিশ্বাসী চোখ এবং কঠোরতা, যা তার চাকরি জীবনে কিছু বিপত্তি সৃষ্টি করেছে বৈকি। কিন্তু এই গিফট ফেরক ছেলেটিকে কী বা তার পরিচয়? রিয়া অফিস এসে বাড়ি এসে পড়েছে। তার রুমে ঢুকতেই চোখ চড়ক কাজ, তার টেবিলের উপর রাখা সেম আরেকটি ফুলের তোড়া এবং সাথে একটি চিরকুট। তাতে লেখা আছে, আমি জানি অবহেলায় ফুলের তোড়াটি আপনি বাড়িতে আনেননি, কিন্তু বিশ্বাস করুন আমি চাই আপনি আমাকে নিয়ে একটু ভাবুন। তবে এটাও বলে রাখি, আপনার অতীত সম্পর্কে আমি অবগত আছি। এবার সত্যি রিয়া চিন্তায় পড়ল। আশ্চর্য যে ছেলেকে আমি চিনি না জানি না, তবে তাকে নিয়ে কিভাবে ভাববো আমি, আর আমার অতীত সম্পর্কে কিভাবে জানি ছেলেটি? অনেকটা আশ্চর্য হয়ে গেছে রিয়া। সেই ঘটনার কথা তার বাবা মা আর অভয় ছাড়া আর দিদিও কেউ জানে না। এভাবে বিভিন্নভাবে রিয়াকে ফুল আর গিফট দিয়ে ঘোড়ার ভিতরে ফেলে দিয়েছে ছেলেটি। ছেলেটির প্রতি কোনো আগ্রহ না থাকলেও কৌতূহল তো অবশ্যই আছে। এই নিয়ে ভাবনায় ছিল রিয়া, হঠাৎ একদিন অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। সাধারণত রিয়া অপরিচিত নাম্বারে কথা বলে না, কিন্তু আজকে মনে করে কলটা রিসিভ করলো আর বলল, হ্যালো, কে বলছেন? আমাকে আপনি ঠিক চিনবেন না, কিন্তু আমি আপনাকে আপাতমস্তক চিনি এবং জানি আপনার অতীত এবং বর্তমান। ও, আপনি সেই ব্যক্তি যে কিনা ফুলের তোড়া এবং অন্যান্য সামগ্রী উপহার হিসেবে পাঠান, তাই না? আমি সেই অধম। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আবার আপনি বলছেন আমার অতীত বর্তমান সব জানেন। একটু খোলাসা করে বলবেন কি যে আপনি কে, কি আপনার পরিচয়? আপনি আপনার সব উত্তর পেয়ে যাবেন। আমি কি আপনার সঙ্গে একবার দেখা করতে পারি? দেখা করবেন? ভয় নেই, আমি আপনার সাথে পাবলিক প্লেসেই দেখা করব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার অফিস চেনেন, তার পাশে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, বিকেল 5:30 ওখানেই চলে আসুন। ওকে, আমি ঠিক সময় মতো চলে আসবো।
বিকেল বেলা শেষ টেবলেট কোণায় একটি ছেলে বসে আছে, কিন্তু সেই ছেলেটি কিনা রিয়া ঠিক বুঝতে পারছে না। কনফার্ম হওয়ার জন্য রিয়া একবার ফোন করল। হ্যাঁ, ছেলেটি ফোন হাতে তুলে নিয়েছে। সামান্য আন্তরিকতার জন্য মুখে স্মিত হাসি ফুটিয়ে রেখেছে। ছেলেটির দিকে তাকে হেঁটে যায় রিয়া। আমি রিয়া, আপনি নিশ্চয়ই সেই? হুম, আমি সেই বিরক্তিকর ছেলেটি। বসতে পারি? অবশ্যই বসুন প্লিজ। রিয়া ছেলেটির দিকে কিছুক্ষণ তাকে বোঝার চেষ্টা করছে সে কখনো তাকে দেখেছে কিনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। আচ্ছা, আমি কি আপনাকে চিনি বা পূর্ব পরিচিত বা কখনো কি দেখেছি আপনাকে? না, আপনি আমাকে চেনেন না বা আমি আপনার পূর্ব পরিচিত নই। আমি আদিত্য রয়। তবে যে চিরকুটি লিখেছেন, আপনি আমার অতীত বর্তমান সব জানেন? হ্যাঁ, এটা অবশ্য ঠিক, আমি আপনার সব কিছুই জানি। একটু খোলাসা করে বলবেন কি? তাহলে শুনুন, আপনি অবশ্যই অভয়কে চেনেন, যাকে আপনার ভোলার কথা না। সেই অভয় আমার পরিচিত। পরিচিত বললে ভুল হবে, ও আমার কাছের এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল। এক গ্রামই আমাদের বাড়ি এবং কলকাতাতে আমরা এক বাড়িতেই থাকতাম। তার মুখ থেকেই আপনার কথা শোনা। আপনাদের সমস্ত কিছু অভয় আমার সাথে শেয়ার করত। আপনার 4 বছর আগের ছবি আমার কাছে আছে। আপনাকে যে আমি কত খোঁজা খুঁজেছি সেটা আপনার ধারণার বাইরে। আপনাদের বাড়ির ঠিকানা মতো কেউ আমি আপনাকে পাইনি। শুনেছি আপনি আপনাদের গ্রামের বাড়ি ময়নাগুড়িতে চলে গেছেন। আসলে ঘটনার আড়ালেই ঘটনা থাকে, সেটা আমরা অনেকেই জানি না। যেদিন অভয় আপনার সাথে একটি বাড়িতে খারাপ আচরণ করেছিল সেদিনকার বিষয়টাও আমার কাছে শেয়ার করেছিল, এবং অভয় অনেক অনুতপ্ত এবং বিধ্বস্ত ছিল। আপনি তার উপর কিছুদিন রাগ করেছিলেন। সে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিল আপনাকে সে বিয়ে করবে। যদিও বা সে বেকার ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তার একদিন পরে সে খুব অসুস্থ বোধ করায় তাকে হসপিটালে নিয়ে গেছিলাম। ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যে উত্তরটা আমাকে দিয়েছিল, তার জন্য আমি সহ তার বাবা মা কেউ প্রস্তুত ছিল না। অভয়ের ব্লাড ক্যান্সার হয়েছিল, যা কিনা শেষ স্টেপে ছিল এবং অনিরাময়যোগ্য। আর তাই আপনি যখন কনসেপ্ট করলেন এবং তাকে বিয়ের জন্য চাপ দিলেন, কিন্তু সে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটা আপনার অনাগত সন্তান এবং আপনাকে অস্বীকার করল। জানেন, মৃত্যুর শেষ দিনে অভয় আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে বলেছিল তার সন্তানের দায়িত্ব যেন আমি নিই, আপনাকে যেন আমি বিয়ে করি। আর আমিও তাকে কথা দিয়েছিলাম যেভাবে হোক অভয়ের সন্তান এবং আপনার দায়িত্ব আমি কাঁধে তুলে নেব, এবং বন্ধুর অকৃত্রিম ভালোবাসার প্রতিদান আমি অবশ্যই দেব। আর সেই কথা রাখতে আপনাকে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। অবশেষে কিছুদিন আগে ফেসবুকে আপনার আইডি এবং ছবি দেখি, অবশেষে অ্যাবাউট থেকে আপনার ঠিকানা এবং অফিসের ঠিকানার সন্ধান পাই। রিয়ার হাত পা কাঁপছে বারবার। অভয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠছে, তার খুব কান্না পাচ্ছে। অভয় হয়তো অপরাধ করেছিল, কিন্তু সে অনুতপ্ত ছিল এবং বিয়ে করার জন্য প্রস্তুত ছিল, তবুও নিজের মৃত্যুর কথা প্রকাশ করেনি। এটা অভয়ের কেমন ভালোবাসা ছিল রিয়া জানা নেই। শুধু এভাবেই অভয় দায়িত্ব শেষ করে যায়নি তার সন্তান, এবং তার দায়িত্ব নেওয়ার জন্য প্রাণপ্রিয় বন্ধুকে অনুরোধ করে গেছে। রিয়া, এখন তো আপনি সবই জানলেন, যদিও আমি আপনার উপযুক্ত নই, তবু অভয়ের শেষ ইচ্ছা পূর্ণার্থে আমাকে কি গ্রহণ করা যায়? আমি আপনাকে হয়তো অভয়ের মতো এতটা ভালোবাসতে পারবো না, কিন্তু আমি আপনাকে অনেক সুখী করতে পারবো। একরাশ ভালোবাসা দিয়ে আপনার ব্যথিত হৃদয়কে শীতল করতে পারবো। পারবেন কি আপনার হাতটি আমার উপর রাখতে? রিয়া আদিত্যর দিকে তাকিয়ে আছে, সে কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। যে হারিয়ে গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু তার কথা রাখতে গিয়ে অপরিচিত একটি যুবককে কীভাবে সে জীবনসঙ্গী সে বেছে নেবে? রিয়া এতক্ষণে উঠে দাঁড়িয়েছে, তার চোখ ছলছল করছে। এবার রিয়া মুখে একটা অনাকাঙ্ক্ষিত হাসি এনে বলল, আমাকে ক্ষমা করবেন, এটা কখনো হয় না। যে দেহ অপবিত্র হয়ে গেছে, যা স্বপ্ন মরে গেছে, তাকে আর স্বপ্ন দেখে লাভ নেই। আমি একা একাই কাটিয়ে দিতে পারবো আমার জীবন। ভালো থাকবেন, আসি। এই বলেই রিয়া চলে যাচ্ছে, চোখে জমানো জলটুকু গড়িয়ে পড়ছে। আদিত্য তাকিয়ে আছে রিয়া চলে যাওয়ার পথে, কিন্তু পিছু ডাকার সাহস হচ্ছে না তার। আদিত্যর ভিতর থেকে
একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আসলে সব ঘটনার সমাপ্তি হয় না, কিছু কিছু ঘটনা থেকে যায় অসম্পূর্ণ এবং অসমাপ্ত।